দর্শক আজ থেকে মাঝসাঙা টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন একটি মজার ধারাবাহিক নাটক বাকের খনি এখন থেকে প্রতি সপ্তাহে রবি থেকে বুধবার রাত আটটায় প্রচারিত হবে বাকের খনি নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এই ধারাবাহিকটির পর্ব পরিচালক হিসেবে কাজ করছেন মাতিয়া বানুসুকু ও তাজদিক শারিয়ার খান আর লিখেছেন এই সময়ের তরুণ নাট্যকার মেজবাউদ্দিন সুমন বাকের খনির প্রসঙ্গ ধরেই আজ আমাদের গল্প হবে জনপ্রিয় এই নাট্যকারের সাথে চলুন গল্পে মেতে উঠি কেমন আছেন জি ভালো আছি আপনার কেমন আছেন আমি ভালো আছি বাকর খানি তো অনেক খেয়েছি কিন্তু এই বাকের খনির ব্যাপারটা বুঝতে পারছেন একটু ভেঙে বলুন তো বাকের খনির ব্যাপারটা সিম্পল বাকের নামে এক ছেলের খনি নামক এক মেয়ের সাথে প্রেম হয় আচ্ছা ঢাকায় বাকের খনি এটা একটা প্রেমের গল্প বেসিক্যালি বাকের তো প্রেমের টানে ময়মনসিংহের থেকে ঢাকায় আসে তাই তো এই বাকের সঙ্গে আপনার নিজের কোনো মিল আছে না বাকের সাথে আমার নিজের কোনো মিল নাই প্রেমের টানে মামসিংহ ঢাকা আসেনি তবে বেসিক্যালি গল্পটা হয়েছে যে বাকির খনি যে নামটা যেইখান খান থেকে নামটা হয়েছে এটা কিন্তু সত্যি সত্যি একটা প্রেমের গল্প এই প্রেমের গল্প থেকে কিন্তু বাকের খনি নামে নামটা হয়েছে আগা বাকের নামে মুঘল আমলে একজন লোক খানি বেগম নামে একজন মহিলার প্রেমে পড়ছিলেন সেই প্রেম পাইতে গিয়া তার যুদ্ধ করতে হয়েছে এবং পরবর্তীতে তার খানিকে তার বিসর্জন দিতে হয়েছে সেখান থেকে আগা বাকের অনেক খুব সুন্দর রুটি বানাইতে পারতেন সেই জন্য সে যখন তার বিলাপ মারা গেছে মানে খনি বেগম যখন মারা গেছে তখন সে ওই স্মৃতির উদ্দেশ্যে একটা রুটি তৈরি করে এবং বলে যে এই রুটি সারা জীবন মানুষ খাবে এবং আমাদের ভালোবাসার কথা মনে রাখবে সেখান থেকে এই বাকের খনি এই রুটিটার নামকরণও উনি করেন তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে এই সময় পুরনো ঢাকায় এক খনি বেগমের প্রেমে পুরা ময়মনসিংহ থেকে এক বাকের আসলে কেমন হয় আচ্ছা এবং এই খনি তো নিজেকে বিভিন্ন কায়দায় বাকেরের থেকে দূরে রাখে হ্যাঁ দূরে রাখে আচ্ছা এই খনির মতো মেয়ের দেখা পেয়েছিলেন আপনি কখনো বাস্তব জীবনে তো এরকম ছোটকালে অনেক পেয়েছি যারা সারা জীবনে খনির মতো ধরা বাইরে ছিল মনে মনে প্রেম ছিল এই প্রেমগুলি আসলে অনেকটা চাঁদের প্রতি ভালোবাসার মতো যে দূর থেকে দেখতে ভালো লাগে কিন্তু কখনো ধরা ছোঁয়া যাবে না নানা কারণে নানা প্রতিবন্ধকতা তৈরি হয় প্রেমের সেই জায়গা থেকে আর কি প্রেমের প্রতিবন্ধকতা সবসময় রাইটারদের কাছে অনেক বেশি শাশ্বত অনেক বেশি উপযোগ্য এবং এইটা পাই বলেই লেখকরা আসলে লিখতে পারে এই ধারাবাহিকটির মাধ্যমে দর্শকদের বেশ কিছু বার্তা দেবারও চেষ্টা করেছেন আপনি এই দর্শকদের বিনোদনের পাশাপাশি বার্তা দেবার পরিকল্পনা টিকার আমি যখন সিনোপসিসটা তৈরি করি তখনই আসলে জিনিসটা উঠে আসে যে আসলে শুধুমাত্র যে একটা ওল্ড একটা গল্পই বলবো শুধু যে হাসি কমেডি ঠাট্টা তামসা করব তাই নয় আমরা যদি কোনো একটা মেসেজ দিতে পারি ঠিক আছে যে একটা প্রেমের গল্প বলতে পারে কিন্তু এটাতে অনেক চড়াই উতরাই এবং দিন শেষে পরিবার দিন শেষে আমরা যেটা বুঝতে চেয়েছি যে আসলে একটা পরিবার পরিবারের বন্ডিং এর সব এখন তো অনেক চ্যানেল এবং সেখানে অনেক অনেক নাটক প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে তার মধ্যে থেকে দর্শক সময় বার করে বাকের খনি কেন দেখবেন দর্শক রস পছন্দ করে হাস্যরসাত্মক বিষয় পছন্দ করে এইটাতে হাস্যরসাত্মক বিষয়টা খুব ভালোভাবে আছে দ্বিতীয়টা হচ্ছে যে আমরা যদি দর্শকদের দেখার যা অ্যাসপেক্ট থেকে বলি একটা প্রেমের গল্প দর্শক একটা প্রেমের গল্প দেখতে চায় সেখানে এটা একটা প্রেমের গল্প আছে আর ওল্ড টাউনের কমেডি ওল্ড টাউনের ল্যাঙ্গুয়েজ অলওয়েজ দর্শকের কাছে সব সময় আগেও ছিল একদম খুবই মজাদার এবারও থাকবে মজাদার আশা করছে দর্শক দেখবে এই জন্যই এবার একটু অন্য নাটক প্রসঙ্গে আসি গত বছর আপনি নারী প্রতিবাদের গল্প নিয়ে কাজ করেছেন হ্যাশট্যাগ মিটু অথবা সংগ্রামী নারী ফুটবলারের গল্প নিয়ে লিখেছেন আগুনের মেয়ে এই নারী প্রতিবাদের গল্প লেখার পিছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি হ্যাঁ যেমন হ্যাশট্যাগ মিঠু আসলে এটা আমাদের পরিবারের গল্প বলা চলে আমাদের পরিচয়ের গল্প বলা চলে যে আমার বোনও জাহাঙ্গীরনগরে পড়াকালীন সময়ে এই ধরনের হয়রানির শিকার হয়েছিল তো সেই হয়রানির শিকার এটা আমি খুব কাছ থেকে দেখেছি তো এই যে বিভিন্নখানে যে নারীরা শিক্ষাক্ষেত্রে পড়াশোনা করতে গিয়ে যে বিভিন্ন ধরনের তারা যে অ্যাবিউজ হওয়ার একটা চান্সেস থাকে তাই সেখান থেকে যে একজন নারী প্রতিবাদ করতে শেখে তার ফ্যামিলিতে তার যেই সমস্যাগুলি তৈরি হয় যেই পারিবারিক সামাজিক যে প্রতিবন্ধকতা তৈরি হয় এটা আমি খুব কাছ থেকে দেখেছি সেখান থেকে আমি আসলে চিন্তা করছিলাম যে এই বিষয়টা নিয়ে এই টপিক্সটা নিয়ে আসলে একটা নাটক লেখা উচিত আর একটা ফুটবলার মেয়ের গল্প যেটা বলছে যে এন ওমেন এম্পাওয়ারমেন্ট আমি সবসময় আমি এর আগেও বেশ কিছু কাজ করেছি অনেক ধারাবাহিকও করেছি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা যদি সঠিকভাবে আসলে নারীর গল্পটা বলতে পারি তাহলে এখন টেলিভিশন নাটকের যে একটা দর্শক খরা চলছে আমার সেই দর্শক খরাটা অনেকখানি কেটে যাবে কাছের মেয়ে নাটক প্রডিউস করতে গিয়ে নাট্যকার হয়ে গেলেন সেদিনগুলোর কথা মনে পড়ে নাটক প্রডিউস করতে গিয়ে নিজের ভেতরে যে নাটক এই চর্চাটা লালন পালন হয়েছিল সেইটা আসলে দেখতে পেয়ে বুঝলাম যে আই ক্যান রাইট আর থিয়েটার করেছিলাম আগে কলেজ জীবনে থিয়েটার করেছি আমি ঢাকা সড়ক করেছিলাম এক সময় ঢাকা সড়ক করতাম তো সেখান থেকে আসলে তখন তো ঢাকা সড়ক যখন তখন অভিনেতা হওয়ার একটা ইচ্ছে ছিল যে হয়তো হতে পারবো কিন্তু কিভাবে যে লেখক হয়ে যাব সেটা আসলে প্রযোজক হতে গিয়ে বুঝতে পেরেছি যে আসলে লেখকটা হওয়া সম্ভব অনেক নাটক নিয়ে কথা হলেও সাম্প্রতিক ব্যস্ততার কথা জানতে চাই সাম্প্রতিক ব্যস্ততা তো এখন খুব শীঘ্রই একটা বাকের খনি লিখছি টেলিভিশন চ্যানেলের জন্য আর অতি সম্প্রতি আমার আরেকটা সিরিজ শেষ হয়ে গিয়েছিল কাঁচের পুতুল নাম করে এন টিভিতে ওটার সেকেন্ড সিজন শুরু হবে বাংলাদেশের সাধারণত ধারাবাহিকগুলি সেকেন্ড সিজন হয় না তো ওটা দর্শকের অনুরোধে এবং ওটা ফিডব্যাক ভালো থাকার কারণে দর্শক পছন্দ হওয়ার কারণে ওটা সেকেন্ড সিজন শুরু হবে আর শুরু হবে যে আমাদের এই আমরা ঈদের কাজ শুরু করব। আর একটা ওয়েব সিরিজও দেখছি আইসম্যান নাম একটা ওয়েব সিরিজ দেখছি এবার আপনাকে আমি চটপট পাঁচটি প্রশ্ন করব আপনাকে উত্তর দিতে হবে ঝটপট এবং প্রশ্নগুলো করব আপনার নাটকের নাম নিয়ে কখন নিজেকে কলুর বলদ মনে হয় যখন আসলে প্রচন্ড পরিশ্রম করে যাই কিন্তু আসলে কোনো ফিডব্যাক পাই না ঠিকঠাক মতো তখন মন নিজেকে কলুর বলদ মনে হয় নাট্যকার হিসেবে পাওয়ার সেরা মন্তব্য যা মনে দাগ কেটে গেছে আমার কক্ষপথের যুদ্ধ নাটক থেকে সেরা মন্তব্যটা পাই আমার জীবনের প্রথম নাটকটা তো আমার পাশে এটা চারণীরম কাহিনী চিত্র উৎসবে এটা পাবলিক লাইব্রেরিতে দেখানো হয়েছিল তো আমার পাশে এক ভদ্রলোক বসেছিল তো নাটক দেখার পরে উনি বলে যে ভাই এই নাটক আপনি লিখছেন করছেন আপনি এই কথা বলে সে আমার জড়া ধরছে জড়া দেওয়ার তার গায়ে একটা শাল ছিল সে শালটা সে আমাকে দিয়ে দিছে এমন একজন পরিচালকের নাম বলুন যিনি আপনার লেখায় কাজ করেছেন এবং তাকে দেখলে অনেক মনে হয় দ্য জেন্টলম্যান শিয়াপ সাইনকে আমার জেন্টলম্যান মনে হয় ইজ এ ভেরি জেন্টলম্যান গাইস লেখা বা ক্যারিয়ার নিয়ে আপনার গেম প্ল্যান কি দেখনিকও ক্যারিয়ারে আমার গেমপ্ল্যান হচ্ছে যে এর কারণে বেশি এগিয়ে যাওয়া ভালোবাসায় রং থাকে না লিখেছেন ভালোবাসায় তাহলে কি থাকে ভালোবাসায় থাকে বেদনা বেদনা রং থাকে ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল বিনোদন সারা দিন এসে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্যাশট স্কিন পিয়র পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার অবশ্যই উপহারটি আমার স্ত্রী অনেক কাজে লাগবে প্যারাসপকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দর্শক দেরকে ধন্যবাদ এবং আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাকরখানি নাটক দেখার জন্য শুধু আমাদের বাকরখানি নয় আমাদের টেলিভিশন চ্যানেলের জন্য যেই যেই নাটকগুলি নির্মিত হয় আপনারা দেখুন মন্তব্য করুন নিঃসন্দেহে আপনারা উপভোগ করবেন